আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ কেন্দ্রিক বিশ্ব রাজনীতি বেশ আলোচিত হচ্ছে। বিশেষ করে ভৌগোলিক অবস্থান, সম্ভাবনাময় অর্থনীতি এবং বঙ্গোপসাগরের বৈশ্বিক গুরুত্বের কারণে শক্তিধর দেশগুলোর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ঢাকা। তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বাংলাদেশ নিয়ে শক্তিধর দেশগুলোর আগ্রহ খুব বেশি নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই কিছু তথ্য। আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে দেশের ক্ষমতাসীন সরকারের উপর মার্কিন চাপ দৃশ্যমান হলেও চীন এবং রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ বিপরীত। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে তারা বাংলাদেশের বিষয়ে আগ্রহী হয়েছে। এছাড়া মার্কিন ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবেও বাংলাদেশ নিয়ে আগ্রহী যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীন বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মূলত অর্থনৈতিক। রাশিয়ার সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক অনেকটা একই রকম। পারমাণবিক বিদ্যুৎ খাতে রাশিয়ার বড় বিনিয়োগ রয়েছে। এছাড়া এই দেশটি থেকে বাংলাদেশ খাদ্যশস্যও আমদানি করে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সাহাব এনাম খান মনে করেন, বাংলাদেশ না চাইলেও ভূকৌশলগত অবস্থানের কারণে স্বাভাবিকভাবেই সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ একদিকে চীন থেকে ব্যাপক আমদানি করে, অন্যদিকে পশ্চিমা দেশগুলোতে ব্যাপক রপ্তানি করে থাকে। ফলে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের একটি ভারসাম্য বাংলাদেশ সবসময় রক্ষা করে আসছে। কানাডা ভিত্তিক অনলাইন প্রকাশনা ভিজুয়াল ক্যাপিটালিস্ট অনুসারে বাংলাদেশ বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতির দেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বাজারও। ফলে এটি অনেকটা স্ট্র্যাটেজিক লাইন অফ কমিউনিকেশন বা সাপ্লাই লাইন অফ কমিউনিকেশন হয়ে উঠেছে বলে মনে করেন বিশ্লেষকরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সমর বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মাহমুদ আলী মনে করেন, বাংলাদেশের মেরুকরণের ক্ষেত্রে পরিণত হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে আমেরিকার অবস্থান। 2014 সালে ক্রাইমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া এবং দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক শক্তি বাড়ানোর মতো ঘটনার পর যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট হয়ে আসে যে মার্কিন একচ্ছত্র আধিপত্য আর বজায় থাকছে না। এরপর থেকেই যুক্তরাষ্ট্র এবং চীন রাশিয়ার মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা সামনে আসে। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।